এসি রেডি আছে? এসিং 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 রেডি আছে? ধর্মগ্রন্থ বাইবেল 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 পড়বে? বাইবেলে কে? বাইবেলে কে? শুরুতে কে চাই বান্দবানের পক্ষ থেকে বিশ্বের সকল মানুষ থেকে বিশ্বের সকল মানুষকে জানাই আন্তরিক শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা, 1428 বঙ্গাব্দের শুভেচ্ছা। শুভ বাংলা নববর্ষ, 1428 ও সাংগ্রাম বিজু বৈশ উৎসব উদযাপন উপলক্ষে কেচাই বান্দরবান কর্তৃক আয়োজন করা হয়েছে অনলাইন ভিত্তিক শুভ বাংলা নববর্ষের অনুষ্ঠান। প্রথমে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবে মোহাম্মদ আকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم السلام عليكم ورحمة الله ধন্যবাদ আকিবুল হাসান। এবার পবিত্র গীতা থেকে পাঠ করে শোনাবে ঐশী দাস।
শুরু করা নাই ঐশী? হ্যাঁ স্যার, নমস্কার, আমার নাম ঐশী দাস, আমি আপনাদেরকে কিতাব শোনাব। কর্মনা করিলে জ্ঞান হয় না, কৃষ্ণ প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ, শান্তি, সবাইকে নমস্কার। ধন্যবাদ ঐশী। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করে শোনাবে নুনু ক্রু। নমো জগতের সকল প্রাণী। ধন্যবাদ নুরুপ্রু। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করে শোনাবে প্রেমকে ত্রিপুরা। পবিত্র বাইবেল থেকে পাঠ যোহন ৩ অধ্যায় ১৬ থেকে একমাত্র দান করে দিয়েছেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে তার জন্য বিনাশ না বরং জগৎকে বন্দিত করতে আর পুত্রকে এ জগতে পাঠাননি, যাতে তার দ্বারা জগৎ তাকে সে মানুষকে কখনো বিচারে দ্বন্দ্বিত হতে হয়নি, কিন্তু তাকে যে অবিশ্বাস করে কিন্তু বিচারে দ্বন্দ্বিত হয়েই আছে, কারণ পরমেশ্বর সেই বিচার এই মর্মেই করা হয়েছে যে আলো জগতে আসার সত্ত্বে অন্ধকার যেহেতু মানুষের কাজকর্ম অসুখ ছিল, কারণ যে কেউ মন্দ কাজ করে আলোকে সে ঘৃণা করে, আলোর দিকে ঘৃণা, আজকে তার কাজে আসল রূপটা বেরিয়ে পড়ে, কিন্তু যে সত্য সাধক আলোর দিকে পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস, বৈশাখের প্রথম তারিখ, বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি যাবৎ বাঙালির নববর্ষ হিসাবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়ে আসছে। বাংলাদেশের প্রতি বছর 14ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসাবে বরণ করে নেয়। এই উৎসবটি প্রতি বছর মঙ্গল শোভাযাত্রা, মেলা, পান্থাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি মহাসাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হলো শুভ নববর্ষ। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত আছেন বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক
জনাব দিলীপ কুমার নাথ স্যার, বান্দরবান প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মনির ইসলাম মনু দাদা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ও ক্যাচা বান্দরবানের সম্মানিত আহ্বায়ক জনাব সিংহ মহোদয়। আমি সম্মানিত অতিথিবৃন্দকে ক্যাচা বান্দরবান পক্ষ থেকে আন্তরিক শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ও নমস্কার জানাচ্ছি। এখন স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ক্যাচা বান্দরবানের সম্মানিত পরিচালক জনাব মুমিনুল সিং মহোদয়কে। সবাইকে নমস্কার, সবাইকে শুভ নববর্ষ, শুভ সংগ্রাম, শুভ বিজু, শুভ চাংক্রাং, শুভ বৈশু। তো যাই হোক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, আজকে 1428 বঙ্গাব্দের প্রথম দিন, পহেলা বৈশাখ। শুধু এইটুকু নয়, আজকে আর্মা এবং আরো কিছু নির্গোষ্ঠী আজকে সাংগ্রাই বা চাংক্রান বা সাংগ্রাম শুরু করেছে আজকে দিন হিসেবে। এছাড়া অত্যন্ত পবিত্র একটি দিন, আজকে রমজান মাসের শুরু, প্রথম রোজার দিন। এছাড়াও সরকারিভাবে বাংলাদেশে যে করোনা ভাইরাসের যে ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এই কারণে সরকার কঠোর লকডাউন সৃষ্টি করেছেন। আজকে অনেকগুলি প্রেক্ষাপট নিয়ে আজকের দিনটি কিন্তু অত্যন্ত মানে গুরুত্ববহ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এমন দিনে আমরা একটি বিশেষ পর্ব পহেলা বৈশাখ 1428 এই দিনটিকে বরণ করার জন্য, এই নতুন বাংলা বছরটিকে বরণ করার জন্য আমরা অনুষ্ঠান আয়োজন করেছি। এবং এই অনুষ্ঠানের সাথে সাথে আমরা শুধু বাংলা নববর্ষ শুধু নয়, বাংলা নববর্ষের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন নৃগোষ্ঠী যে উৎসবগুলি করে থাকেন, সেই উৎসবগুলিকে নিয়ে আমরা 5 দিনের একটি ধারাবাহিক আমরা অনুষ্ঠানমালা আমরা তৈরি করেছি। সেই অনুষ্ঠানমালার আজকে শুভ সূচনা। আমি শুরুতেই আমি যারা আজকে পহেলা বৈশাখ বাংলা 1428 বঙ্গাব্দের প্রথম দিনটিকে উদযাপন করছেন, কিন্তু অতীতের মতো উন্মুক্ত পরিবেশে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ভাবে মঙ্গল শোভাযাত্রা করে জাঁকজমকপূর্ণ ভাবে যে অনুষ্ঠান করার একটা সুযোগ আমাদের সবসময় ছিল, এবং এই মঙ্গল শোভাযাত্রা শুধু বাঙালির প্রাণের উৎসব নয়, এটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে গেছে। সেই অত্যন্ত আনন্দঘন একটি দিনকে আজকে আমরা সেভাবে আয়োজন করার সুযোগ পাচ্ছি না, সেভাবে আমরা পালন করার যেমন করার সেভাবে আমরা আনন্দ করে আনন্দপূর্ণ ভাবে সেটিকে আমরা উৎসব আকারে আমরা আয়োজন করার সুযোগ পাচ্ছি না, সেভাবে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছি না। যাই হোক, তারপরও বাংলা নববর্ষ 1428 শুভ দিনে, শুভ সূচনায় সবাইকে শুভেচ্ছা। এবং এই 1428 বছরটি, এই বছরের মধ্যেই শীঘ্রই করোনা ভাইরাস পৃথিবী থেকে চলে যাবে, আমরা কোভিড-19 মহামারী থেকে মুক্তি পাবো, সে প্রত্যাশা নিয়ে শুরু করছি। শুরুতেই আমি বর্তমানে যে চলমান মুজিব বর্ষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে এমন একটি অর্থবহ দিনে আমরা অনলাইনে অনুষ্ঠান করার একটা সুযোগ নিচ্ছি, কারণ যেহেতু জনসমাগম করে কোনো অনুষ্ঠান করার বিষয়ে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে, আমরা অডিটোরিয়ামের তালাও খুলি নাই, আমরা অফিসে মাত্র 2-3 জন আমরা বিচ্ছিন্নভাবে মানে আমাদের যে অনুষ্ঠানের সঞ্চালক আমাদের সঙ্গীত শিক্ষক কালীপদ দে, উনি
একটি রুম থেকে অনুষ্ঠান চালাচ্ছেন, আমি আমার অফিস কক্ষ থেকে বক্তব্য রাখছি। এভাবে আমরা হাতে গোনা তিন চারজন অফিসে আছি, সবাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব রক্ষা করে আমরা অফিসে আছি। এবং যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন, প্রত্যেক অতিথি, প্রত্যেক শিল্পী, প্রত্যেক আলোচক যারা ধর্মগ্রন্থ পাঠ করেছে, সবাই নিজ নিজ অবস্থান থেকে, নিজের নিজের বাড়ি থেকে সবাই সামাজিক দূরত্ব রক্ষা করে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আমরা অনুষ্ঠান করছি। এটি আমাদের জন্য একটি নতুন শিক্ষা। এই শিক্ষা আমাদেরকে যেমন দূরে থেকেও আমাদেরকে এক করে দিয়েছে। আমরা হয়তো বিচ্ছিন্ন, কিন্তু মনের দিক দিয়ে নয়। আমরা যে আবহ আমাদের সবসময় থাকে, যেখানে আমরা সবাই একত্রে মিলেমিশে অনুষ্ঠান করার সেই সুযোগ পাই, আজকে অনলাইনে আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একত্র হয়েছি। আমরা কিন্তু সামাজিক দূরত্ব হয়তো একজনের দূরত্ব তৈরি করেছে, কিন্তু আমাদেরকে মানসিকভাবে কোনোভাবে বিচ্ছিন্ন করতে পারেনি। আমরা সবাই একত্রিত হয়ে সম্মিলিতভাবে এই করোনার বিরুদ্ধে যুদ্ধ করব এবং করোনাকে জয় করব। এই নববর্ষে, এই বর্ষবরণের শুরুতে আমরা সেই আশাবাদ নিয়ে আমরা অগ্রসর হব। এবং যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে ইতিমধ্যে ধর্মগ্রন্থ পাঠ করেছো, আমাদের শিক্ষার্থীরা, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, অভিভাবকদেরকে আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দর পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য, বান্দর ক্ষুদ্র নিকুশি সাংস্কৃতিক ইনস্টিটিউটের কনভেনর মহোদয় উপস্থিত রয়েছেন, আমাদের প্রেস ক্লাবের সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন মনু ভাই, মনসুলম মনু ভাই আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। এছাড়া বান্দন সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন প্রিয় শিক্ষক দিলীপ কুমার নাথ, দিলীপ দা উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে। এছাড়া আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা দু একজনকে আহ্বান জানিয়েছি বক্তব্য রাখার জন্য, তাদের কাছ থেকে এখনকার অনুভূতি বাংলা বর্ষবরণের উদযাপনের পালনের যে একটা তাদের এই ধরনের একটা পরিস্থিতি, তাদের অনুভূতিতে জানার সুযোগ পাবো। এছাড়া আমরা আমাদের শিক্ষার্থীদের কয়েকজনকে আমরা অনুরোধ করেছি, যেহেতু এখন রমজান মাস, আমরা নৃত্যের কোনো বিষয় রাখিনি, মূলত কবিতা আবৃত্তি এবং দু একটি গানের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি এবং আলোচনার মাধ্যমেই আমাদের আলোচনা, মানে এই অনুষ্ঠানটি চলবে। এই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করেছি শুভ বাংলা নববর্ষ 1428 উপলক্ষে অনলাইন ভিত্তিক অনুষ্ঠান। আগামীকাল সকাল 10টায় অর্থাৎ 15 তারিখ, 2ই বৈশাখ, বৃহস্পতি সকাল 10টায় আমাদের হবে ত্রিপুরা বৈশু উৎসব উপলক্ষে অনলাইন ভিত্তিক অনুষ্ঠান, সকাল 10টায় আগামীকাল। এবং আগামীকাল বিকাল 4টায়, 15ই এপ্রিল মানে 2021, 2ই বৈশাখ, 1428 বৃহস্পতি বিকাল 4টায় হবে চাকমাদের বিশু উৎসব উপলক্ষে অনলাইন ভিত্তিক অনুষ্ঠান। এরপর 16 তারিখ আমরা করব, 16 এপ্রিল 2021, 2ই বৈশাখ, 1428 শুক্রবার সকাল 10টায় তঞ্চঙ্গ্যাদের বিশু উৎসব উপলক্ষে অনলাইন ভিত্তিক অনুষ্ঠান। এবং ওই দিন 16ই এপ্রিল 2ই বৈশাখ শুক্রবার আমরা বিকালে 4টায় করব মোদের চাংক্রান উৎসব উপলক্ষে অনলাইন ভিত্তিক অনুষ্ঠান। এরপর আমরা 17ই এপ্রিল 4ই বৈশাখ শনিবার আমরা সকাল 10টায় আয়োজন করব চাকদের সাংরে উৎসব উপলক্ষে অনলাইন ভিত্তিক অনুষ্ঠান। এবং সেদিন আসলে মারমাদের মানে বছরের শুরু হবে, আজকে বঙ্গাব্দের শুরু, এবং আগামী 17ই তারিখ এবছর 17ই এপ্রিল মারমাদের নতুন বছর শুরু, 1383 তাকরে শুরু হবে। এখন গতকাল থেকে যেটা বান্দরবানে শুরু হয়েছে সাংরাইং অক্রো বা সাংগ্রাই আহ্বান বা সাংগ্রাই সূচনা, তবে আজকে মূল সাংগ্রাই, আরো 2 দিন চলবে সাংগ্রাই উৎসব, মূল 4 দিন, 13, 14, 15, 16, 4 দিন সাংগ্রাই উৎসব চলার পরে 17ই এপ্রিল 4ই বৈশাখ শনিবার সেদিন হবে মারমাদের নতুন বছর 1383 সাকরাইয়ের সূচনা। সেই উপলক্ষে মহা সাংগ্রাই পয়ে ও 1383 তাকরে মারমা বর্ষবর উৎসব উপলক্ষে অনলাইন ভিত্তিক অনুষ্ঠান আয়োজন করছি আমরা আগামী শনিবার বিকাল 4টায়। এবং তারপর দিন সর্বশেষ 18ই এপ্রিল আমরা খুমিদের সাংক্রাই উৎসব উপলক্ষে অনলাইন ভিত্তিক অনুষ্ঠান করবো 18ই এপ্রিল 5ই বৈশাখ রবিবার সকাল 10টায়। এবং সর্বশেষ অনুষ্ঠান ওই দিনেই 18ই এপ্রিল 5ই বৈশাখ রবিবার বিকাল 4টায় খিয়াংদের সাংগ্রাম উৎসব উপলক্ষে অনলাইন ভিত্তিক অনুষ্ঠান।
মূলত এই সময়ে বিষুব সংক্রান্তিকালে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে সমস্ত জাতি গোষ্ঠী বর্ষবরণ করে থাকে মূলত তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান মালা সাজানোর সুযোগটা নিয়েছি এবং প্রত্যেকটি অনুষ্ঠান অনলাইনে হবে। সবাই সামাজিক দূরত্ব মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান করবেন, যেহেতু জনসমাগমের কোনো সুযোগ নাই সেই জন্য এবারও আমরা জনসমাগম করে অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছি না, গত বছরও পাইনি এবং আগামী বছর আশা করি আমরা একত্রে সবাই মিলে আমরা আবার আগের মতো অনুষ্ঠান করতে পারবো, সেই প্রত্যাশা থাকলো। এবার এই অনলাইন অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের যে বর্ষবরণের যে আমাদের ইচ্ছা আগ্রহ আমাদের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটা আমরা পরিপূরণ করব এবং সেটি কোনো ঘাটতি থাকবে বলে মনে হয় না। তবে যেহেতু এখন রমজান মাস শুরু হয়েছে, পবিত্র রমজানের পবিত্রতা রমজান মাসের পবিত্রতার প্রতি আমাদের শ্রদ্ধা রেখে আমরা অনুষ্ঠানগুলি সাজাবো এবং সেভাবে প্রত্যেকটা প্রতিযোগী প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা অংশগ্রহণকারী সেভাবে তাদের পারফরমেন্স করবে এবং সেভাবে আমরা সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারবো। এবং যে বিষয়টি আরেকটু উল্লেখ করতে হয়, আমরা ইতিমধ্যে সম্পন্ন করতে পেরেছি মুজিব বর্ষ অনলাইন ভিত্তিক বর্ষবরণ সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগ 1428। ইতিমধ্যে আমরা গত তিন তারিখ শুরু করেছিলাম, 10 তারিখ মোট 8 দিন ব্যাপী প্রতিযোগিতা হয়েছিল। 36টি বিষয়ের মধ্যে খুমিদা নৃত্যে অংশগ্রহণ করেনি, যার জন্য 35টি বিষয়ে আমরা প্রতিযোগিতা সম্পন্ন করেছি এবং ফলাফল দিয়েছি। অনুকূল পরিবেশে আমরা সময় সুযোগ বুঝে পুরস্কার বিতরণ করতে পারবো এবং আমরা আশা করি সুন্দরভাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে সেই পুরস্কার বিতরণে অনুষ্ঠান করতে পারবো এবং সবাই মিলে আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আনন্দপূর্ণ ভাবে অনুষ্ঠানটা করতে পারবো, সে প্রচেষ্টা থাকলো। আগামী দিনগুলি আমাদেরকে কোভিড মুক্ত করোনা মুক্ত একটা পরিবেশে আমরা কাজ করতে পারবো, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে আমাদেরকে এগিয়ে কঠোর হাতে দেশ পরিচালনা করছেন এবং তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে এবং বিশ্বের বুকে একটা উন্নত জাতি হিসেবে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে, বাঙালি জাতি দাঁড়িয়ে যাবে, সে প্রত্যাশায় আমরা থাকব এবং স্বপ্নের যে সোনার বাংলা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের সোনার বাংলা সত্যি সত্যি কায়েম হব। সেই সেই দিন পর্যন্ত অন্তত আমাদের বেঁচে থাকার একটা সুযোগ আশা করে আমরা পাবো এবং উন্নত বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশের আলোকিত বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে একজন গর্বিত নাগরিক হিসেবে আমরা অত্যন্ত অহংকারের মাধ্যমে গর্বের মাধ্যমে আমরা সেই সেই সময়ে নিজেদেরকে বলতে পারবো যে হ্যাঁ সত্যি আমরা বাংলাদেশের একজন নাগরিক এবং বিশ্বের একটা উন্নত জাতির একজন সদস্য হিসেবে আমরা গর্বের সাথে বলতে পারবো। যাই হোক, শুভ বাংলা নববর্ষে 1428-এর শুভ সূচনায় এই প্রত্যাশা থাকলো। আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা, সংগ্রাম বিজু বৈশুর শুভেচ্ছা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি আন্দোলনের সম্মানিত পরিচালক মহোদয়কে। এবার শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখার জন্য আমি অভিজিৎ দাসকে অনুরোধ জানাচ্ছি। অভিজিৎ দাস, নতুন পোশাক নতুন সাজ, নতুন বছর শুরু আজ, মিষ্টি মন মিষ্টি হাসি শুভেচ্ছা জানাই রাশি রাশি। ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সহ সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আজ বাংলা নববর্ষ, সকলেই আনন্দ ঘন পরিবেশে বরণ করে নিচ্ছে নতুন বছরকে। ইতিহাস এবং ঐতিহ্যের ধারাবাহিকতায় মানুষ কিছু আনন্দ এবং স্মৃতিকে আপন করে নেয়, আর এ আপন করে নেওয়ার বিভিন্ন স্তর এবং সময়ের পথ ধরে সংস্কৃতির বিকাশ। প্রতিটি জাতি ও সভ্যতা সংস্কৃতির মাধ্যমে খুঁজে পায় তার নিজস্ব অনুভূতি এবং স্বকীয় বৈশিষ্ট্য। বাংলাদেশি ও বাঙালি জাতি হিসেবে ইতিহাস এবং ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের এমনই একটি উৎসব হলো পহেলা বৈশাখ।
পহেলা বৈশাখ হলো বাংলা নববর্ষের প্রথম দিন। সম্রাট আকবরের শাসনামল থেকে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হলেও পরবর্তীতে বিভিন্ন বাঙালি রীতিনীতি স্থান করে নিয়েছে আমাদের পহেলা বৈশাখে। যেমন গ্রামীণ রীতিনীতি, রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলা। একসময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। এই কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে মার্চ মাসে বাংলাশন প্রবর্তন করেন। প্রথমে এই সনের নাম বঙ্গাব্দ ছিল না, পরে বঙ্গাব্দ বা বাংলাশন বর্ষ নামে পরিচিত হয়। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে শুরু করেন ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ। নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। 2016 সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। নববর্ষকে উৎসব মুখর করে তোলে বৈশাখী মেলা। এটি মূলত সার্বজনীন মেলা। এ মেলা অত্যন্ত আনন্দঘন হয়ে থাকে। স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী সহ আরো অনেক কিছুই এ মেলায় পাওয়া যায়। কালের বিবর্তনে নববর্ষের সঙ্গে সম্পর্কিত অনেক পুরনো উৎসবের বিলুপ্তি ঘটেছে, আবার সংযোগ ঘটেছে অনেক নতুন উৎসবের। নববর্ষে সাধারণত সব শ্রেণীর এবং সব বয়সের মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরিধান করে থাকেন। নববর্ষকে স্বাগত জানাতে প্রায় তরুণীরা লাল সাদা শাড়ি, হাতে চুড়ি, খোঁপায় ফুল, গলায় ফুলের মালা পরে থাকে এবং ছেলেরা পাজামা ও পাঞ্জাবি পরে। কেউ কেউ আবার ধুতি পাঞ্জাবিও পরতে দেখা যায়। সকালবেলার পান্তা ভাত ও সঙ্গে ইলিশ মাছ না হলে তো চলেই না। বর্তমানে বাংলা নববর্ষ জাতীয় উৎসবে পরিণত হয়েছে। নববর্ষ উদযাপনে আমাদের বান্দরবনও পিছিয়ে নেই। বান্দরবনের রাজার মাঠেও বাংলা নববর্ষ উপলক্ষে বিশাল আয়োজন করা হতো বা করা হয়, এখনো হয়, যেখানে বিপুল মানুষের সমাগম ঘটে। বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব বৈশাখী উদযাপিত হয়। বৈশাখী হলো পার্বত্য অঞ্চলের সবচেয়ে বৃহৎ উৎসব। বৈশু, সাংরাই ও বিজু এই তিন নামের প্রথম অক্ষর নিয়ে বৈশাখী শব্দের উৎপত্তি হয়েছে। এছাড়াও নববর্ষের দিন এখানে আয়োজন করা হয় ওয়াটার ফেস্টিভ্যাল বা পানি খেলা। তবে বর্তমান করোনা পরিস্থিতির কারণে এত বড় পরিসরে আমরা নববর্ষ উদযাপন করতে পারছি না। করোনা সংক্রমণের কারণে গত বছরও বৈশাখী উৎসব আমাদের পক্ষে পালন সম্ভব হয়নি। এবছর মাঝের কয়েকটি মাস করোনা সংক্রমণ খুব একটু কমে এসেছিল, তা অনেকে ধরে নিয়েছিল যে এবছর হয়তো পহেলা বৈশাখ অনেক আনন্দভাবে এবং অনেক জনসমাগমের মাধ্যমে পালন করা সম্ভব হবে। কিন্তু এখন করোনা সংক্রমণ কিন্তু আবার বেড়েছে। হঠাৎ করে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় এখন নববর্ষ জনসমাগম ঘটিয়ে পালন সম্ভব নয়। তবে আমরা ঘরে বসে একটু ভিন্নভাবে ঘরেও পালন করতে পারি পহেলা বৈশাখ, ঠিক যেমন আজকের এই অনলাইন আয়োজন। এবারের পহেলা বৈশাখ বাড়ির বাহিরে না কাটিয়ে একটু চার দেয়ালের মাঝেই কাটাই। এবার না হয় করোনার কালো ছায়া দূরের হওয়ার আশা নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করি। পহেলা বৈশাখ বাড়িতেই কাটুক আনন্দময়। সকলকে আবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অভিজিৎ দাস। এবার শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সন্ধ্যা রানীকে। সন্ধ্যা রানী, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলাই ধূসর দিন গল জটা যা, তপক্লিষ্ট মুখে তুলি বিশাল ভয়াল, কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। সবাইকে 1428 বাংলা নববর্ষের শুভেচ্ছা। হাজার বছরের সংস্কৃতি বাংলার নববর্ষ উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বৈশাখী মেলায় নাগরদোলা, কুস্তি খেলা, গরুর লড়াই, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা এসব বাংলা নববর্ষকে এনে দেয় আনন্দের নতুন মাত্রা। এছাড়া বাচ্চাদের বায়নাতে রেশমি চুরি, মাটির পুতুল,
মাটির হাড়ি এসব না হলে অপূর্ণই থেকে যায়। আজকের এই দিনটাকে ঘিরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্রের এই আয়োজনে আমি একজন এই প্রতিষ্ঠানের ছাত্রী হিসাবে আমি খুবই আপ্লুত এবং আনন্দিত, বিশেষ করে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। এই জন্য প্রতিষ্ঠানের পরিচালক মহোদয় এবং সংশ্লিষ্ট সকল আয়োজক মন্ডলী তথা গুরুজিদের চরণে প্রণাম জানাই। বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা সহ ১২টি জাতিগোষ্ঠী আলাদা আলাদা নববর্ষ উদযাপনে বাংলার নববর্ষকে দিয়েছে সমৃদ্ধি। মারমাদের পানি উৎসব হাজার বাতি প্রজ্বলন, যাকে সাংরাই উৎসব হিসেবে অভিহিত করা হয়। চাকমাদের নদীতে গঙ্গা দেবীকে ফুল ভাসিয়ে পূজার মাধ্যমে শুরু হয় বীজ উৎসব। ত্রিপুরাদের ঐতিহ্যগত ভাবে বৈশ উৎসব পালনে ফুল দিয়ে ঘর সাজানো, পিঠা পায়েস পাচন খাওয়া, সমবেত প্রার্থনা সব মিলিয়ে বান্দরবানের বৈশাখী উৎসব যেন সবার মনকে নতুন করে সাজিয়ে তোলার অনুপ্রেরণা দেয়। এবারে কোভিড-19 মহামারীর কারণে নববর্ষের উৎসবকে অনেকটা ম্লান করে দিলেও অনলাইনে সাংস্কৃতিক উৎসব পালনের মধ্যে আমরা এই দিনটাকে শ্রদ্ধা জানাই। বাংলা নববর্ষ আমাদের হৃদয়ে সবসময় চিরসজীব হয়ে সামনে চলার অনুপ্রেরণা যোগাবে। এই প্রত্যাশায় আবারও সবাইকে নববর্ষের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সন্ধ্যা রানী, ত্রিপুরা। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শুভ নববর্ষ। ধন্যবাদ সন্ধ্যা রানীকে। আমি এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব দিলীপ কুমার নাথ স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শুভ প্রণাম উপস্থিত সকলকে বাংলা নববর্ষের হার্দিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমরা চমৎকার কিছু কথা আমরা শুনেছি, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয়জন শ্রদ্ধেয় জন ইনস্টিটিউটের পরিচালক মহোদয়, তিনি স্বাগত বক্তব্যে সামাজিক উৎসব হিসেবে, ধর্মীয় উৎসব হিসেবে যে বাংলা নববর্ষ তথা নববর্ষ উদযাপন সকল জাতিগোষ্ঠীর, এটার যে গুরুত্ব চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন। এবং সাথে সাথে এই বছরের বাস্তবতায় বা বিগত ২ বছরের বাস্তবতায় আমরা কিভাবে এই উৎসবটা উদযাপন করছি তিনি বেশ সাবলীলভাবেই বুঝিয়ে দিয়েছেন। আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সারগর্ভ বক্তব্যের জন্য। খুব চমৎকৃত হয়েছে আমাদের দুজন শিক্ষার্থীর বক্তব্যে। অভিজিৎ দাস সামগ্রিকভাবে নববর্ষ উদযাপনের একটি চিত্র খুব সুন্দরভাবে আবেগ মিশিয়ে তুলে ধরেছে। পাশাপাশি সন্ধ্যারানী ত্রিপুরা, সেও বেশ কিছু তথ্য সমৃদ্ধ কথা নববর্ষ সম্পর্কে এবং এবারের আয়োজন সম্পর্কে চমৎকার কিছু ধারণা দিয়েছে। আমি আবারও উপস্থিত সকলকে সানন্দ চিত্তেই এই নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং ইনস্টিটিউটের পরিচালক সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এমন একটি অনুষ্ঠানে আমাকে সকলের কথা উপভোগ করার
এবং নিজের কিছু অনুভূতি ব্যক্ত করার সুযোগ দানের জন্য। আমি সবসময় বলেও থাকি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এটি আমার পরিবারেরই একটি অংশ। নববর্ষে এই পরিবারের সাথে সামিল হতে পেরে আমি খুবই আনন্দিত। তবে বাস্তবতার প্রেক্ষাপটে এই বছরের যে আনন্দ উদযাপন সেটি আমার আমি সহ বিশ্বের সকল মানুষকে আমাদের দেশে তো অবশ্যই আমাদের অন্তরে একটা বেদনার খোঁচা তো দিয়ে যাচ্ছে। তো সেটাকে বাস্তবতা ধরেই আমাদের মেনে নিতে হবে। আমরা কখনো কোনো প্রতিকূলতাকে প্রশ্রয় দেব না, কোনো প্রতিকূলতাকে স্বাগত জানিয়ে আমাদের সমস্তটুকু সৃষ্টিশীলতাকে বিসর্জন দিব সেরকম করার জন্য মানব চরিত্র কিন্তু নয়। এই জীবন আসলে একটি যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে সর্বক্ষণে বিভিন্ন বাধা বিপত্তি প্রতিকূলতাকে জয় করেই আমাদের জীবনের সৌন্দর্যকে ছিনিয়ে নিতে হয়। এই বছরটি বিভিন্নভাবে আমাদের জাতীয় প্রেক্ষাপটেও খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনো আছি মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতার আমাদের জন্ম শতবার্ষিকী বছর এখনো চলছে। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও ঠিক অনেকটা অনলাইনে আমরা পালন করে যাচ্ছি। ঠিক নববর্ষ আমাদের কাছে এভাবে পালন করতে হচ্ছে। একটা বিষয়ে এত কষ্টের মধ্যেও আনন্দের যে বঙ্গবন্ধু কন্যা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বহু বছর আগে থেকেই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ রূপায়ণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারই সুফল আমরা অন্তত ভোগ করে যাচ্ছি। এখন আমাদের জনজীবন অনেকটাই স্তব্ধ। আমরা সামাজিক উৎসবগুলোতে সামাজিকভাবে মিশতে পারছি না, কিন্তু ডিজিটালাইজেশন আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে অন্তত অনলাইনে হলেও আমরা পরস্পরের সান্নিধ্যে আসতে পারছি। আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। নতুন বছরে আমাদের প্রত্যেকের প্রত্যাশা, প্রত্যেকের প্রার্থনা এটাই হবে এবং আমরা আমাদের যে দিক নির্দেশনা করি আমাদের অন্তরের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ যে সমস্ত মহামনীষী আমাদের কষ্টের সময়, দুঃখের সময়, প্রতিকূলতার সময় আমাদেরকে কিভাবে কাটাতে হবে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের লেখনের মধ্য দিয়ে নির্দেশনা দিয়ে গেছেন। আমরা তাদের কথাকে অনুসরণ করব। আমরা সকলেই প্রতিকূলতাকে জয় করার শক্তি, সাহস এবং উদ্যম নিয়ে এগিয়ে যাব। আমি কবিগুরুর একটি কবিতার, আত্মত্রাণ কবিতার কয়েকটি লাইন এখানে একটু উল্লেখ করতে চাই, পাঠ করতে চাই। বিপদে মোরে রক্ষা করো এন হে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুঠে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানে ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার
লাগব করি নাই বা দিলে সান্ত্বনা বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয়। আমরা সকল প্রকার সংশয়ের ঊর্ধ্বে থেকে আমরা সেই সুখের দিনের জন্যই আজকে প্রার্থনা করব নববর্ষের এই দিনে, এবং সাথে সাথে আমাদের শক্তি যোগানোর জন্য আমাদের প্রিয় বিদ্রোহী কবি জাতীয় কবি নজরুলের কিছু কথাও আমি স্মরণ করছি। সারা বিশ্ব জুড়ে এই বৈশাখ মাসে যেন কালবৈশাখীর ঝড় বয়ে যাচ্ছে, আর তিনি বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন উড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। বিশ্ব জুড়ে দেশ জুড়ে এই করোনা মহামারী হোক বা দুর্যোগের সময় হোক, সব কিছুকেই আমরা জয় করে নেব জয়ধ্বনি দিয়ে। এই কালবৈশাখীর ঝড় থেমে যাবে, আমাদের জয় পতাকা উত্তোলিত হবে, আমরা সেই সুখের দিনের প্রত্যাশা করি, সেই আনন্দের প্রত্যাশা করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শুভ প্রভাব। ধন্যবাদ বান্ধবের সম্মানিত শিক্ষক। আমি এবার সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বান্দরবান প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মনির ইসলাম মনুদাদাকে। ধন্যবাদ জনাব কালীপদদা, সম্মানিত সভাপতি, কেএসআর পরিচালক মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয়জন শ্রী অংল, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব দিলীপ স্যার, এবং যেসব ছাত্রছাত্রীরা শুনছে, এবং কেএসআর যেসব সহকর্মীরা আজকের এই অনুষ্ঠানকে আয়োজনের সাথে যুক্ত, তাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আমি দিলীপ স্যারের সাথে আরেকটু যোগ করতে চাই, আমাদের প্রত্যাশা আগামী ভোর থেকেই এই মহামারী চলে যাবে পৃথিবী থেকে, মানুষ আবার ঘর থেকে বেরিয়ে আসবে, প্রাণ উচ্ছলে মানুষ গাইবে, এসো হে বন্ধুসার এসো। আমরা যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করি, আমাদের রক্তে তো বাঙালির সেই পহেলা বৈশাখের অনুরণন আছেই, তার সাথে যুক্ত হয়ে আছে আমাদের 11টি জাতিসত্তার বর্ষবরণের নানা আয়োজন, নানা উৎসব আছে, নানা সংস্কৃতির নানা পরিচয়। আমরা সৌভাগ্যবান এ কারণেই যে আমরা এই এতগুলো সংস্কৃতিকে ধারণ করে একটি অসাম্প্রদায়িক সমাজ যেমন আমরা গঠন করতে পেরেছি, পরিচালনা করতে পারছি, পাশাপাশি আমরা সকল জাতি নিজস্ব সংস্কৃতির চর্চা, বিকাশ, সংরক্ষণ এবং সক্রিয়তা আমরা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টার পুরোধায় আছে আমাদের বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, সকল জাতিসত্তার মানুষের সংস্কৃতিকে ধারণ, লালন, সংরক্ষণ, বিকাশে কাজ করে দিচ্ছে, পাশাপাশি আমাদের জাতীয় সংস্কৃতিতে এর অবদানকে বিকশিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আজকে এই করোনা কাল, আমরা এটিকে বলছি বৈশ্বিক মহামারী। আমাদের দিলীপ স্যার দুটি কবিতা আবৃত্তি করে বললেন যে আমরা যেন কোনো ভয়ের কাছে মাথা নত না করি,
আমাদের সামনে কালবৈশাখী ঝড় আসবে, আমরা যেন তার টুটি চেপে ধরে সেই শক্তিকে আমরা গঠনমূলক কাজে লাগাতে পারি, সে প্রত্যাশা আমরা করছি। আজকের এই দিনে আমরা যে সময়ে এই অনলাইনে আলোচনা অংশ নিচ্ছি, সে সময় আমাদের থাকার কথা ছিল রাজার মাঠে, ঐতিহ্যবাহী উৎসবগুলোতে, অথবা কোনো গ্রামে, পাহাড়ি গ্রামে, দূরের কোনো গ্রামে আমাদের থাকার কথা ছিল। এ বৈশ্বিক মহামারী আমাদেরকে আজ গৃহবন্দী করেছে। গৃহবন্দী হয়তো কোনো কল্যাণের কারণেই হতে পারে, অথবা আমাদের জন্য নতুন কোনো পৃথিবীর ইতিহাস তৈরির জন্য হতে পারে, যেমনটি আমরা শুরু করেছি এই করোনা কালে, যেখানে আমরা বিযুক্ত থাকার কথা সেখানে আমরা অনলাইনে সংযুক্ত হয়ে আছি। ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে আমরা আজ পৃথিবীকে যেমন নিজেদের সাথে সংযুক্ত করেছি, তেমনি ভাবে আমরা ঘরে ঘরের মানুষকেও সংযুক্ত করে আমরা এগিয়ে যাচ্ছি। সে কারণে আজকের এই পহেলা বৈশাখে আমি আর কথা বলবো না, শুধু প্রত্যাশা করব আমাদের আগামীর ভোটটি যেন হয় নতুন দিনে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সাংরাই বিজু বৈশু সাংরেং সাংলা সাংক্রেন, এমন সব উৎসবের পক্ষ থেকে আমরা সবাইকে আমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ মাদারবান প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম দাদাকে। এবার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ও কেএসআই বান্দরবানের সম্মানিত আহ্বায়ক জনাব সিংহ মহোদয়কে। আজকের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখ এবং বৈশাখী সংগ্রাই চাংক্রান উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মগ্নচিং মহোদয়, উপস্থিত আছেন আমার খুব প্রিয় মানুষ প্রেস ক্লাবের সভাপতি মনু ইসলাম মনুদা, উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ দা, উপস্থিত আছেন আমি কিছুক্ষণ আগে দেখছিলাম আমাদের লাইন সাথে এখনো আছেন কিনা মংসানুদাকে দেখেছিলাম, এবং এর সাথে আরো উপস্থিত আছেন আমাদের আজকের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতির পরিচালক সহকারী পরিচালক লীলাবাবু সাচোদা, এবং আজকের এই যারা অনুষ্ঠানের অনলাইনের সাথে আছেন তাদের সকলকে নববর্ষ শুভেচ্ছা এবং চাংক্রান শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকের এই দিনটা আমাদের এখানে বদ্ধ ঘরে থেকে অনলাইনের আলোচনার কথা ছিল না, আজকের দিনটা ছিল সকাল থেকে একটি খুব আনন্দ মুখর একটা দিন ছিল। গত বছরও হয় নাই, আমাদের এবছরও আমরা সেটা করতে পারতেছি না। এর এই দিনটাতে আমরা প্রত্যেক দিন এই সময়টা আমাদের পক্ষে আজকের বিকালে রাজার মাঠে যে খেলাধুলা আর এখানে বলি খেলা থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন হওয়ার কথা ছিল কিন্তু করতে পারতেছি না, তারপরও আমরা থেমে থাকি নেই। আমরা অনেক দূরে, যে যার অনেক দূর থেকে থাকলেও আমাদের হৃদয় আমাদের ভালোবাসা এক আছেন, এটা করেছেন আমাদের আজকের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতির পরিচালক মহোদয়, আমাদেরকে এই বন্ধনটাকে আজকে অটুট রেখেছেন, এই জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেক আলোচনা হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে, আমাদের দিলীপ দা অনেক আলোচনা করেছেন, মনু ভাই, তারপর যারা কিছুক্ষণ আগে আলোচনা করে বাপ্পা, খুব সুন্দর আলোচনা হয়েছে পহেলা বৈশাখ নিয়ে। তো এই পহেলা বৈশাখ কেমন যেন একটা পাহাড়ি বাঙালি এবং কেমন যেন একটা একটা সম্প্রীতির একটা বন্ধন, যেটা চৈত্র সংক্রান্তি, বিষুব সংক্রান্তি, যারা বিষুব রেখায় যে সমস্ত দেশ আমরা আছি, বাংলাদেশ, তারপর ভারত, ওদিকে বার্মা, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড সহ যারা বিষুব রেখায় অবস্থান বরাবর, তার সমস্ত দেশ এই বিষুব সংক্রান্তিকে উদযাপন করে,
তো আমরা এখানে দেখেছি যে কেউ বিশুভ শব্দকে ব্যবহার করে, কেউ সংক্রান্তি শব্দটাকে ব্যবহার করে। যেমন বৈশু, বিজু, বিহু, এটা আমার এটা হচ্ছে বিশুভ। আর যারা সংক্রান্ত, সংগ্রাইং, সংগ্রান, সংক্রান্ত ইত্যাদি যারা শব্দ ব্যবহার করে তারা হচ্ছে সংক্রান্তি, অর্থাৎ বিশুভ সংক্রান্তি। অর্থাৎ বিশুভ সংক্রান্তি আমরা সবাই আজকে পালন করেছি, বিভিন্ন জাতি, বিভিন্ন জনগোষ্ঠী। এটা আসলে একটা ধর্মীয় অনুষ্ঠান বলা যাবে না, তারপরেও ধর্মের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। এটা কিন্তু একটা সামাজিক অনুষ্ঠান, এটা সারা যারা বিশুভ অঞ্চলে আছে তারা সব দেশ আজকে গতকাল থেকে পালন করতেছে। টিভিতে দেখলাম থাইল্যান্ডে, বার্মাতেও গতকাল থেকে তারা পালন করে খুব সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে। তো আমরা এখানে আমরা 11টি নৃগোষ্ঠী, তার পাশাপাশি কেমন যেন বাংলা যে সংস্কৃতিটা একটা পহেলা বৈশাখ একটা মিলে গেছে আমাদের, যেটা সম্প্রীতির একটা দেশের একটা একটা মিলে গেছে। আজকে আমরা বিভিন্ন ভাবে পালন করেছি, চাকমারা গত পরশুদিন থেকে শুরু করেছে। আমরা আজকে চাংক্রান পানি বলে আমরা আজকে তাকে মূল চাংক্রান, গতকাল হচ্ছে চাংক্রান নিওয়ন অর্থাৎ চাংক্রান শুরু, আজকে হচ্ছে চাংক্রান পানি অর্থাৎ আজকে মূল চাংক্রান, আগামীকাল হবে আমাদের চাংক্রান নিচুর অর্থাৎ শেষ দিন। তো এই আজকের এই অনুষ্ঠান বিভিন্ন জায়গায় আমি খবর নিয়েছি, আমাদের আমি দেখেছিলাম কিছুদিন আগে পাহাড় থেকে আমাদের অনেক জনগোষ্ঠী বাজার করতে এসেছে চাংক্রান করার জন্য, কিন্তু করোনার কারণে তারা খুব সীমিত আগ্রহে চাংক্রান করতেছে। এই সময় প্রত্যেক বছর পটেসিং পাড়াতে একটা আমাদের ঐতিহ্যবাহী টাকেট খেলা, যেটা বাঁশের খেলা খেলা, ওইটাই খেলা খুব জনপ্রিয় খেলা, ওইটা অনুষ্ঠিত হতো। এবছর ওইখানে ওই খেলাটা তেমন হচ্ছে না। তো বিভিন্ন জায়গায় যে লামাতে আমাদের যেটা কিয়ংটাইংকিয়ং আছে ওইখানে আমরা যেটাকে সাহেব বিল সরি, ওই সমস্ত ওই জায়গাতেও অনেক অনুষ্ঠান হতো আমাদের মোডের। আর লুলেং এলাকা, লুলেং বাজারে অনেক অনুষ্ঠান হতো এবছর, গত বছর থেকে এবছর দুই বছর এটা হচ্ছে না। তারপরও প্রত্যেক ঘরে ঘরে আমরা পালন করেছি, এবং এখানে কিন্তু অনেক খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে, অন্যান্য অন্যান্য ধর্ম আছে, মোরোডের ক্রামাও আছে, তারা কিন্তু এই চাংক্রান্তাকে তারা খুব সুন্দর করে একটা সামাজিক অনুষ্ঠান হিসাবে তারা পালন করে। তবে এখানে একটা সুন্দর একটা বিষয় হচ্ছে যে ধর্মীয় একটা সম্পৃক্ত থাকে, নতুন বছর আসছে, এই জন্য অনেকে খ্রিস্টানরা গির্জায় প্রার্থনা করে, ক্রামারা ক্রামার মন্দিরে প্রার্থনা করে, আর বুদ্ধিস্টরা তারা বুদ্ধ কিয়াংঘরে প্রার্থনা করে। যার যার প্রার্থনা, যার যার ধর্মীয় অনুশাসনের মাধ্যমে পালন করে থাকে। তারপরে এখানে যে সামাজিক একটা অনুষ্ঠান, এটা সব সময় হয় পটেসিং পাড়া, সবাই খ্রিস্টান ক্রামা বুদ্ধিস্ট যা আসে, যা ধর্ম যত পালন করুক না কেন, তারা সবাই ওইখানে একত্রিত হয়ে খেলা আয়োজন করে, বিভিন্ন খেলা। তো এই বছর আমি চিন্তা করছিলাম যে মারমাডের যে সুন্দর একটা অনুষ্ঠান, এখানে কমিটির সাথে আমি গত বছর আলাপ করেছিলাম যে মৈত্রী যে পানি বর্ষণ, যেটা সম্প্রীতি পানির বর্ষণ, এখানে আমি চিন্তা করছিলাম যে চিম্বুক থেকে দুইটা একটা মেয়ে একটা পুরুষের গ্রুপ নিয়ে আসতে চাইছিলাম, তারা ঐতিহ্যবাহী ড্রেস পরে তারা এই খেলায় অংশগ্রহণ করবে, যেটা ওয়াটার ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে, এবং আমার সাথে কমিটিরাও একমত পোষণ করেছিলেন, কিন্তু সম্ভব হচ্ছে না। আশা করবো এটা আগামী বারে হবে। আমি এদের সাথে যারা শিল্পী যারা অংশগ্রহণ করবে তাদের সাথেও আলাপ করেছিলাম। তো যা হোক, আজকে আমাদেরকে আমাদের ডাইরেক্টর মহোদয় যে একটা যার যার ঘর থেকে হলেও আমাদেরকে যে মনের যে বন্ধন, হৃদয়ের যে একাত্মতা, আমাদেরকে এক জায়গায় আজকে বিভিন্ন জায়গা থেকে হলেও যেন আমরা, আমার খুব ভালো লাগছে প্রত্যেক জনকে দেখতে পেয়েছি, প্রত্যেক জনের কথা শুনতে পেরেছি, এই জন্য আমি খুব খুশি, খুব আশাবাদী। এবং সামনে যে কয়েকটা প্রোগ্রাম যদি সম্ভব হয় তাহলে উপস্থিত থাকবো, এই জন্য আমি আপনাদেরকে ডাইরেক্টর মোডয়কে বলবো যে আমাকে একদিন আগে যদি আমাকে জানান আমি অংশগ্রহণ করবো, অসুবিধা নাই। যা হোক, এই আমার বক্তব্য বেশি বাড়াবো না, সকলের সুস্থতা, সুস্থ স্বাস্থ্য কামনা করি, এবং যে যার ঘরে থাকুক না কেন আমরা সবাই নিরাপদে থাকবো, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সংক্রান্ত শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সিংহেন্দ্র মহোদয়কে। আমরা এখন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাব। আমাদের আজকের নববর্ষের
সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম সঙ্গীত পরিবেশন করবে এআই সিং। আবৃত্তি করছি কবি ফয়জুল কবির রচিত নববর্ষের বার্তা। উচ্ছ্বাসে এই দিয়ে নবীন ছড়াও প্রেমের বার্তা, তোমরা জাতির ধরবে হাত আর হবে দেশের কর্তা। শোষণ রুখে দাঁড়াও দাঁড়াও দুঃখের দিন, সব বেদনা ভুলে বাজাও হেথায় সুখের বিন। এদেশ আমার জন্মভূমি, এদেশ আমার কাঁদলে কেউ দুঃখে পরে হৃদয় হৃদয়টা, পুরনো সব দুঃখ ভুলে ফিরে এলো নববর্ষ, সব ভেদাভেদ ভুলে বাজাও ন্যায় শাসনের হর্ষ। ধন্যবাদ। ধন্যবাদ মৈনাক বড়ুয়া। এখন গান পরিবেশন করবে ইয়াফ্রি থিওডোরা ত্রিপুরা। ইয়াফ্রি থিওডোরা ত্রিপুরা।
ছিল কাজী তানবিরি রোকেয়া নহরিন, তার মোবাইলটা হঠাৎ নষ্ট হয়ে যাওয়াতে সে আমাদের সাথে যুক্ত হতে পারছে না। এবার কবিতা আবৃত্তি করে শোনাবে শৌর্যদৃপ্ত খিসা। আমার ভয়েসটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার? আবৃত্তি করছি মোহাম্মদ মিজানুর রহমান রচিত বর্ষবরণ। কালের আবর্তনে নিভৃতে সংকুপনে ক্রমশ পূরণের ক্ষয়, মানে না কোনো বাধা অটুট শৃঙ্খল বাধা, অবিরাম গতি তার লয়। ঋতুরাজ গেল চলে শেষ কথাটি বলুন, রেখো এই শেষ নয়, মহাকাল চক্র ফেরে অতীতের গহ্বরে হারাবে সব যেন নিশ্চয়। কতটা গেল চলে কদাচিৎ মনে পড়ে, কত স্মৃতি পাতা জুড়ে নয়, কত মনীষীর বাণী হঠাৎ জগৎ গ্লানি
হয়ে আছে আজ অক্ষয়, এভাবে চলে যাবে একদিন শেষ হয়ে যাবে জীব, কিছু কাজ করে রাখি দিন যে কটা বাকি, জীবন তো খুব বড় নয় না ভুলে নতুনের খাতা খুলে এসো গড়ি নতুন সময়, গাই তবে জয়গান জীবনের ঐকতান জয় হোক নতুনের জয়। ধন্যবাদ সূর্যদীপ্ত। এখন গান পরিবেশন করবে ইমরাই ওম। জি স্যার। শেষ গানটি পরিবেশন করবে প্রণমী বড়ুয়া। নমস্কার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা ও ভবিষ্যৎ
আমি শেষ করতে যাচ্ছি আজকে অনলাইন ভিত্তিক কেএসআই বান্দরবান আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান। শেষ করার আগে আমি আবারও কেএসআই বান্দরবানের পক্ষ থেকে আজকে সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কেএসআই বান্দরবান সম্মানিত পরিচালক মহোদয়কে এবং আজকে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন যারা শুনছেন সবাইকে কেএসআই বান্দরবান পক্ষ থেকে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বের সকল মানুষকে কেচায় বান্দরবান পক্ষ থেকে আবারও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশ্ব করোনা মুক্ত হোক, মানুষের জীবন আবার স্বাভাবিক হোক এই প্রার্থনা করি এবং শেষ করছি আজকে অনলাইন ভিত্তিক শুভ বাংলা নববর্ষের অনুষ্ঠান। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ।